আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ ছিল না মার্কিন সামরিক বহল লক্ষ্য করে একের পর এক হামলা আমিরাতের ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের সেনাবাহিনী দশ দিনের মধ্যে রুশ সেনা প্রত্যাহার করা হবে জানিয়ে দিলেন কাজাক প্রেসিডেন্ট আইএসকের হামলায় আফগান গোয়েন্দা কর্মকর্তা নিহত টাইগ্রেতে আবারও বিমান হামলা নিহত সতেরো সবশেষে জানবেন আমরা কাউকে ধরা কিংবা মারার জন্য আসিনি অভয় দিলেন তালেবান সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন মার্কিন সামরিক বহর লক্ষ্য করে একের পর এক হামলা ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের কয়েকটি বহরে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটেছে এসব বহর করে সামরিক রসদ নেওয়া হচ্ছিল ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএম ইউএর সঙ্গে সম্পর্কযুক্ত গণমাধ্যম সাবমেরিন নিউজ জানিয়েছে রাজধানী বাগদাদের দক্ষিণে এবং দক্ষিণঞ্চলে প্রদেশ মুসান্নায় মার্কিন সামরিক বহরের ওপর এসব হামলার ঘটনা ঘটেছে সাবমেরিন নিউজের খবরে বলা হয়েছে বাগদাদের দক্ষিণে রজব এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্যে মার্কিন একটি সামরিক ট্রাকে হামলা চালানো হয় তবে ওই হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি এই বিস্ফোরণের অল্প কিছুক্ষণ পর আদভানিয়া শহরে একটি মার্কিন রসদবাহী বহরের ওপর বোমা হামলা হয় ইরাকি প্রতিরোধ আন্দোলন উলুল আল আজম এই হামলার দায়িত্ব স্বীকার করেছে সকালে রাজধানী বাগদাদের দক্ষিণ পূর্বে অবস্থিত সামোয়া শহরে মার্কিন সেনা বহনকারী একটি গাড়ি বহরে হামলা চালানো হয় খবরে বলা হয়েছে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কেউ এর দায় স্বীকার করেনি ইরাকে মার্কিন সামরিক বাহিনী কম্ব্যাট মিশন শেষ করার কথা ঘোষণা দেওয়া সত্ত্বেও দেশটি থেকে এখনও মার্কিন সেনা সরিয়ে নেয়নি এ কারণেই ইরাকে মার্কিন সেনাদের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে আমিরাতের ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের সেনাবাহিনী সংযুক্ত আরব আমিরাতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের সেনাবাহিনী দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন ইয়েমেনের দক্ষিণের সাবু প্রদেশের আকাশে একটি গোয়েন্দা ড্রোন শনাক্ত করার পর সেটিকে ধ্বংস করা হয় এটি ধ্বংস করতে ভূমি থেকে আকাশের নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে শত্রুতামূলক তৎপরতার কারণে এটিকে ভূপাতিত করা হয় গত কয়েক মাসে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে ইয়েমেনের সেনাবাহিনী এর মধ্যে সৌদি আরবের অ্যাটাক ড্রোনও রয়েছে দশ দিনের মধ্যে রুশ সেনা প্রত্যাহার হবে কাজাখাস্তানে বিক্ষোভ দমনে সাহায্য করার পর রাশিয়ার নেতৃত্বাধীন সিএসটি ও শান্তিরক্ষী বাহিনী আগামী বৃহস্পতিবার থেকে ত্যাগ শুরু করবে বলে জানিয়েছেন কাজাক প্রেসিডেন্ট কাশিম জমাড় টোকায়েব সংসদে তিনি জানিয়েছেন আগামী দশ দিনের মধ্যে এই প্রত্যাহারের কাজ সম্পন্ন হবে গত সপ্তাহে কাজাখাস্তানের বিক্ষোভকে তিনি বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসীদের অভ্যুত্থান প্রচেষ্টা বলে বর্ণনা করেন তবে বিবিসির একজন সংবাদদাতা বলছেন এই বিক্ষোভ সম্ভবত শাসক দলের মধ্যে ক্ষমতার মধ্যে দ্বন্দ্বের ফসল কাজাক স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই বিক্ষোভে প্রায় দশ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে ফরাসি বার্তা সংস্থা এফি খবর দিচ্ছে তেল সমৃদ্ধ এই দেশটিতে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দিয়েছে প্রশাসনের একেবারে শীর্ষ যেখানে প্রাধান্য বজায় রেখেছে সাবেক প্রেসিডেন্ট নূর সুলতান নজরায়েবের নিয়োগ করা লোকজন প্রেসিডেন্ট নূর সুলতান নজরায়েব দুই সালে পদত্যাগ করলেও সংবিধান মোতাবেক তিনি এখনো জাতির নেতা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংসদে ভাষণ দেওয়ার সময় তোকায়েব নজর এমন সমালোচনা করেছেন যা অনেকে হতবাক করেছে যদিও তার উত্তর শরী হিসাবে নজরবাহেব একসময় তোকায়েবকে মনোনীত করেছিলেন আইএসকের হামলায় আফগান গোয়েন্দা কর্মকর্তা নিহত আফগানিস্তানের সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা আবিদ বসিরকে হত্যা করেছে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী এর খরাসান শাখা সংগঠন আইএসকে আবিদ বসির ক্ষমতাসীন তালেবান সরকারের অধীনে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারের বাটিকোট জেলার গোয়েন্দা বিভাগের প্রধান কর্মকর্তা ছিলেন মঙ্গলবার সড়কে টহলরত অবস্থায় অতর্কিত বন্দুক হামলার শিকার হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হত্যার দায় স্বীকার না করলেও আফগানিস্তানের গোয়েন্দা বিভাগ একরকম নিশ্চিত যে এই হত্যাকাণ্ডের জন্য আইএসকে দায়ী জানা গেছে পাটিকোট জেলায় আইএস বিরোধী অভিযান চালানোই আইএসকে এস ব্ল্যাক লিস্টে ছিলেন আবিদ বশির হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে আবিদ বসির ছিলেন তালেবানের নানগারহার শাখার প্রধান কমান্ডার বেশ কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল তাকে ইতিমধ্যেই তার উপর অ্যাম্বুস করেছিল অজ্ঞাত দুর্বৃত্তরা সেবার ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন তিনি টাইগ্রেতে আবারও বিমান হামলা নিহত সতেরো টাইগ্রেতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বিমান হামলায় নিহত হয়েছেন জন নিহতদের বেশিরভাগই নারী বলে জানিয়েছে রয়টার্স এর আগে গত শুক্রবার ইথোপিয়ার এই অঞ্চলে বাস্তুচ্যুতদের একটি আশ্রয় শিবিরে বিমান হামলায় ছাপ্পান্ন জন নিহত এবং তিরিশ জন আহত হয়েছিলেন মঙ্গলবার টাইগ্রের স্থানীয় কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শীরা মাইসেব্রি শহরে চালানো এই হামলার সত্যতা নিশ্চিত করেছেন মাইসেব্রিতে বিমান হামলার ব্যাপারে জানতে চাওয়া হলে ইথোপিয়ার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল গেটনেট আদানে এবং সরকারের মুখপাত্র লিগেসের তুলো তাৎক্ষণিকভাবে সারা দেয়নি বলে জানিয়েছে রয়টার্স আমরা কাউকে ধরা কিংবা মারার জন্য আসিনি জানিয়ে দিল তালেবান তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন তালেবান কাউকে গ্রেপ্তার কিংবা হত্যা করার জন্য ক্ষমতা গ্রহণ করেনি এক ভিডিও কনফারেন্সে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা আফগান নাগরিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন আমির খান মুত্তাকি বলেন আফগানিস্তানকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন রাখলে কারো স্বার্থ হাসিল হবে না তাদের সরকার বিশ্বের কোনো দেশের জন্য হুমকি সৃষ্টি করবে না এ সময় তিনি বলেন প্রতিবেশী দেশসমূহ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক দেশের সঙ্গে আফগানিস্তান সুশাসন এবং সম্পর্কের নতুন অধ্যায় খুলবে আগস্টের মাঝামাঝি সময়ে কাবুলে পশ্চিমা সমর্থিত আশরাফ খানি সরকারের পতনের কথা উল্লেখ করে মুত্তাকি বলেন ইসলামিক আমিরাত বাহিনী আলোচনার মাধ্যমে কাবুলে প্রবেশ করতে চেয়েছিল কিন্তু পূর্ববর্তী প্রশাসনে নিরাপত্তা বাহিনীগুলো পালিয়ে যায় যার ফলে কাবুলে ক্ষমতা শূন্যতা তৈরি হয় আর এই কারণে কাবুলের বাসিন্দারা ইসলামিক আমিরাত বাহিনীকে নিরাপত্তা বজায় রাখতে শহরে প্রবেশের জন্য অনুরোধ করে তালেবান সরকার এই পররাষ্ট্রমন্ত্রী তাদের পূর্বের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন ইসলামিক আমিরাত জাতীয় ঐক্যের বার্তা নিয়ে কাবুল প্রবেশ করেছে কাউকে হত্যা কিংবা আটক করার কোনো পরিকল্পনা তাদের নেই সাবেক বিরোধীদের অনেকেই এখন ইসলামিক আমিরাতের ছায়াতলে মর্যাদাপূর্ণ জীবনযাপন করছেন বলেও উল্লেখ করেন তিনি